Hi, welcome to my another vlog. And asker video te ami tomader sathe share korte cholechi ekta hair care remedy jeta tomar hair ke itching, rash, dandruff ebong dryness theke recover korte sahajjo korbe. So let's start the video. এই রেমিডির মেইন ইনগ্রেডিয়েন্টস হিসেবে লাগছে পাতিলেবুর রস সেই জন্য আমি এখানে কিছু পরিমাণ পাতিলেবুর রস নিয়ে নিচ্ছি তারপর তার মধ্যে দিয়ে দিচ্ছি ডাবর হানি তোমরা তোমাদের পছন্দমতো যে কোনো ব্র্যান্ডের হানি ব্যবহার করতে পারো তুমি হানি এবং লেবুর রসটা ভালোভাবে মিক্সড করে নেব আর লেবু এবং মধু কি পরিমাণ জীবাণু নাশ করতে আমাদের দৈনন্দিন জীবনে সাহায্য করে তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না তারপর তার মধ্যে দিয়ে দিচ্ছি কোকোনাট অয়েল অর্থাৎ নারকল তেল দিয়ে ভালোভাবে পুরো মিক্সড বানিয়ে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছো আমার হেয়ারটা ঠিক এখন কোন অবস্থায় আছে সো চলো তাহলে এবার অ্যাপ্লিকেশনটা দেখে নি আমি একটা কটন নিয়ে নিয়েছি আর এইভাবে শীতে কেটে কেটে পুরো স্ক্যাল্পে ভালোভাবে জুসটাকে লাগিয়ে নেব কারণ আমরা প্রত্যেকেই জানি মেইন হেয়ার প্রবলেম শুরু হয় আমাদের হেয়ার স্ক্যাল্প থেকে হেয়ার লেন্থটা ময়শ্চারাইজ করার জন্য আমি কোকোনাট অয়েল হালকা হাতে রাব করে পুরো হেয়ারে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি কারণ ড্রাই হেয়ার দূর করার জন্য হেয়ার ময়শ্চারাইজ করাটা খুব প্রয়োজন তারপর আমি হালকা ম্যাসাজ দিয়ে নিচ্ছি যাতে পুরো ইনগ্রিডিয়েন্টসটা ভালোভাবে আমার স্ক্যাল্প অ্যাবজর্ব করতে পারে আর আমাদের মাথা স্ক্যাল্প যত বেশি হেলদি থাকবে আমাদের চুলও ততটাই হেলদি থাকবে ম্যাসাজ দেওয়ার পর চুলটাকে ক্লিপ দিয়ে আটকে দিচ্ছি 15 মিনিট রেখে হেয়ার ওয়াশ করে নিতে হবে